সকাল থেকে না কোনো ব্লগ না কিছু এডিট করতে পেরেছি, কিচ্ছু করতে পারিনি। এ চলে এসছে পুজোর কাজের জন্য, ডেফিনেটলি অনেক কষ্ট করে সাধ্য সিদ্ধিভাবে নিয়ে এসেছি। বাট কিসের জন্য এনেছি, মানে একটাই কন্ডিশনে খাওয়াতে হবে তার জন্য। যাই হোক, কি বলবো, ঘুষ দিয়ে এখন কাজ করাতে হবে, কারণ পুজোর টাইম চলে এসেছে। হ্যাঁ, ভাষণ দিতে এই পুকুরে। সো বাড়িতে গিয়ে বেশ কিছু পুজোর কাজ করবো, সকাল থেকে সারাদিনই চলছে। বাট ব্লগ করতে পারিনি, এখন দোকানে দাঁড়ালাম, তাই ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। অন্তত একটা করে ব্লগ তো দিতেই হবে, যাই না আলটিমেট পুজোয় কোনো দিন, মানে পুজোর দিনগুলো ব্লগ করতে পারবো কিনা বা দিতে পারবো কিনা, তুই করবি? আমার চ্যানেলে দেখবে ছোট লোক, তো ও করবে, সেই ভিডিওটা আমার আমার প্রোফাইলে দেখতে পাবে। যে আপনি মানে তুই এডিট করে আমায় দিবি, আমি ফেসবুকে আমার ফেসবুকে পোস্ট করবো, ঠিক আছে? তো কাল পরশু আলপনার প্ল্যান আছে, ব্লগ তো হবেই সব কিছু। বাইদাবে বৃহস্পতিবার থেকে পুজো শুরু, প্রতিপদে কল্প আরম্ভ হয়, তো যা রে কী হচ্ছে। তো চলো আর খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই হলো, এটা আমার দাদা, এটা আমার, আর এটা ওকে খাওয়া যায়। আমি এই এত বড় একটা রোল খাচ্ছি, তুই সব থেকে দামি জিনিস খাচ্ছিস না? আমি কম দামি জিনিস, তোর থেকে আমারটা দাম কম। অ্যাকচুয়ালি এদেশি তো, তাই লোটে মাছটাই পছন্দ করেছে। তো এই লোটে মাছের চপ, অ্যান্ড আমি একটা নর্মাল ফিশ স্প্রিং রোল খাচ্ছি। লোটে মাছটা ভালো লাগলে আরও একটা খাবো। চাহিদা দেখো, চাহিদা দেখো। হ্যাঁ, মানে অ্যামাউন্ট হিসাবে তো ওটা বেশি, এটা কম। সেই তো, এবার অনেক মানুষকে দিয়ে কাজ করাতে গেলে কি লেভেলের ঘুষ দিতে হয় ভাবো শুধু একবার। এরকম বন্ধুও হয়, ঠিক আছে, ভাবো। খারে গেল গেল গেল, কষ্টের পয়সা দিয়ে গেল, আর কি করবি। তো এইদিকে আলপনা চলছে, আর এইদিকে বউ বসে বসে হালদারি হিদ্দারি করছে, আর আমি এইদিকে এইগুলোকে লাগাতে হবে, তারই প্রিপারেশন চলছে। এই জায়গাটা পুরো সাজানো হবে, এই আলপনাগুলো কাল পরশু সব মিলিয়ে করতে হবে, কারণ আমি ট্রাই করি প্রতিপদের আগেই করে ফেলা, আর যাই না এবারে হবে কি না, তো অনেক কাজ, দেখা যাক কতটা কি হয়। এই একটা আলপনা করতে গিয়েই 10 ঘন্টা কাজে কাটিয়ে দিল। কত বড় আলপনাটা দেখ, আর আমার এতগুলো হয়ে গেল, এইটা হয়নি, এইগুলো এগুলো। ভেতরের অবস্থা ভীষণ খারাপ, সব গোছগাছ চলছে, কারণ বৃহস্পতিবার পুজো বলে কথা। আর আর কি হচ্ছে দেখবে, এই হলো এখানে বসে বসে হালদার হিদারি করছে, এই এখানে বসে বসে কোনো কাজের নয়, এখানে বসে বসে জাস্ট মানে বক 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 করে যাচ্ছে। বক 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 করছে কেন, বক 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 করছে কেন, কোনো কাজ নেই, কিছু নেই না, ওই ওই বক 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 করছে কেন, হ্যাঁ আর কোনো কাজ নেই, খালি হালদার হিদারি। একটু কোথায় আমার হাতে হাতে হেল্প করে দেবে, তা না তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, তা করবে না। আমি ঘুমাতে দিইনি দুপুর বেলা, আমি তোমায় ঘুমাতে দিইনি, কি অবস্থা, আমার চোখ দেখাচ্ছে এরকম করে করে, কি অবস্থা তোমার, সারাদিন এত ঘুম তাও নাকি ঘুমায় না, আর আমার এইদিকে মাথা ব্যথা। এই মাথা টিপে দাও, মাথা টেপো, বরের মাথা টেপো, চুলগুলো কি যা আছে তা সব ছিঁড়ে বের করে দেবে, এত বড় দেখে দেখা সত্যি না, যার কাজ তাকেই করতে হয়, তো কোনো রকমের কাজ করে চলে যাচ্ছে, বলিস না, আর আমাকে করতে হচ্ছে। তো সুমন চলে গেল, আর আমাকে কমপ্লিট করতে হচ্ছে এগুলো। এই হলো, আমি কিন্তু অত ভালো আলপনা আঁকতে পারি না, বাট তাও ট্রাই করি। অ্যাকচুয়ালি কেসটা হয়েছে, আমার আঁকার কথাও ছিল না, অন্য একজনের আঁকার কথা ছিল, বাট সে লাস্ট মোমেন্টে ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে দেয় মানে তার একটা প্রবলেম হয়ে যায়, তাই আসতে পারে না। আর এই মুহূর্তে এত লাস্ট মোমেন্টে কাউকে বললে আমি জানি কেউই পারবে না, ওর জন্য আমি আর কোনো পোজ দিইনি, নাহলে পোজ দিলে হয়তো হয়তো কাউকে পেলেও পেতে পারতাম, বাট যাই হোক একাই করতে হচ্ছে। একা যদিও না, ও হেল্প করছে, কালকে রাস্তারগুলো হেল্প করবে আরও কয়েকজন, কয়েকজন মানে দিদিকে বলা হয়েছে, জানি না করবে কি না ছোটদিকে, তো সুমন আবারও আসবে। তো এই চলছে এইভাবে, আর প্রচণ্ড মাথা ব্যথা, মানে আমি জানি না ব্লগটা এডিট করে পোস্ট করতে পারবো কি না আজকে, বাট সত্যি অবস্থা খুবই খারাপ আমার।